শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনেই হচ্ছে না এটা গ্রীষ্মকাল। বৈশাখ মাস, আমরা বোধহয় ভুলতে বসেছি যে এটা বৈশাখ মাস। রীতিমতো শিরশিরে ঠান্ডা, এবং একটু আগে বেশ এক কষ্টা বৃষ্টি হয়ে গেল। দুপুরবেলাতে দুটোর সময় মনে হচ্ছিল যে বিকেল ছটা, এখন 4:30 মতো বাজে, এবং এখন এই হচ্ছে গাছগুলো ঝকঝকে পরিষ্কার হয়ে সূর্যিমামা আমাদের পশ্চিমে চলে গেছেন। কিন্তু যেটা প্রথমেই দেখালাম সেটা হচ্ছে এই দিকে যে মেঘ, এটা হচ্ছে আমাদের বাড়ির ঈশান কোণ, এবং এই দিকটাতে এত মেঘ, তার মানে আজকে ঝড়ের সম্ভাবনা প্রচণ্ড। আমার এই দিক করে করে মেঘ আসলে আমার খুব টেনশন হয়, কারণ এই যে আমাদের বাড়িটা টিনের, এই যে ছাদটা ঢাকা রয়েছে, এই দুমদুম দুমদুম করে আওয়াজ করে, ভীষণ টেনশন হয় আমার। আর এই যে এই গাছটা, মানে এই যে দেখুন এই রংটা না পাগল করে দেবে সত্যি, এত সুন্দর। মানে সবুজের মধ্যে এই রংটাই বা এই শেডটা হচ্ছে সব থেকে সুন্দর বা মিষ্টি একটা শেড। এই যে কচি পাতা, এই যে নবপল্লব যে রংটা আর কি, এত সুন্দর লাগে দেখতে। আর এই জায়গাটার মধ্যেই সবুজের শেড বেশ কয়েকটা দেখা যাবে, তিন রকমের শেড তো দেখাই যাচ্ছে, এইটা 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 এবং এইটা, তিনটে শেড। প্রকৃতির কাছে সব আছে, আমাদের শুধু বুঝে নেওয়ার অপেক্ষা। মাঝখানে আমার একবার যেটা হয়েছিল যে, মানে আমি এই রঙের সাথে কি রঙের ব্লাউজ পরবো সেটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, আমি বলে দিই যে আমি হলুদ রঙের একটা শাড়ি কিনেছিলাম, সেটার সাথে আমি হলুদ রঙের ব্লাউজ পরতে আমার ইচ্ছে করছিলো না, লাল পরতে ইচ্ছা করছিলো না। তাহলে কী রঙের ব্লাউজ পরলে ভালো লাগবে বা সেরকম কিছু, তারপরে আমি দেখলাম লতা ফুলকে ফুটেছে, এবং মানে সেটা আমার মানে বুঝতে আর কোনো অসুবিধে হলো না। দেখুন পেছনে কীরকম মেঘ, যে ওই হলুদের সঙ্গে খুব সুন্দর যাবে হচ্ছে কচি কলা পাতা, কচি পাতা যেটা রঙ আর কি সেটা। তো তারপরে আমি সেই হলুদের সাথে কচি পাতা রঙের ব্লাউজ পরেছিলাম, এবং সুপার হিট হয়েছিল। একটা গানের প্রোগ্রামে আমি ওই রকম ইয়ে করে গিয়েছিলাম, এবং খুব ভালো হয়েছিল। এই যে আমাদের আলপনা দেখুন কি করছে, ও আপা ও আপা, এই যে জামা কাপড়, এখন আলপনাদি জামা কাপড় মেলছে। আমাদের ছাদটা বড্ড নোংরা হয়ে আছে, এই জন্য দেখাতে ইচ্ছে করে কবে যে এইসব নোংরা পোংরা পরিষ্কার হবে। কবে পরিষ্কার হবে আলপনাদি? কয়দিন যাক, এখন তো লোকজন কাউকে আনাও যাবে না, বিক্রির জন্য কাউকে আমরা বলতেও পারবো না, কেউ আসবেও না। তবে এগুলো সবই হচ্ছে ভাঙাচোরাদের দিতে হবে না? সব ভাঙাচোরা। তবে ভাঙাচোরাতে আমরা কত টাকা এই ভাঙাচোরা দিয়ে পাবো আলপনাদি, আন্দাজ? না, হ্যাঁ সেটা আমাদের সব আন্দাজ নেই, যা পাবো তাই লাভ, তাই না? এগুলো তো আমরা তো বাতিলই করে দিয়েছি, তাই না? না দিলেই বাকি, না দিলে কিছু কিছু জিনিস না দিলেই বাকি। এই বাবাজির সাথে আলাপ করিয়ে দিই। এই বাবাজি হচ্ছে, এটা আমার মায়ের বারান্দা বাগানের টব, তাতে মা একটা বট গাছ লাগিয়েছিল ওই ইয়ের জন্য, ওই ষষ্ঠী পুজো করার সময় ওই বট গাছটা, তাতে তিনি নিজে নিজে উঠেছেন, কলা গাছটা তো উঠেছেন, এবং আমরা সেটাকে আর কাটিনি। আর এই কলার মাছ পাতা, এই যে কলার মাছ পাতা, এই আমাদের ভীষণ কাজে লাগে। আমাদের বাড়ির পেছনটাতে অনেক কলার জায়গা বাগান ছিল, কিন্তু খুব অসুবিধা হতো, পোকা হতো, সাপ হতো, সেজন্য আমাদের কলার ইয়ে কাট ইয়েটা কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই এটাতে হাওয়াতে আমাদের বেশ পাতুরি করতে বা মানে পরিষ্কার করে নিয়ে ডেফিনেটলি, তারপরে আরও বিভিন্ন সময়ে এই কলা পাতা তো বিভিন্ন কাজে লাগে, আমাদের এখন খুব সুবিধে হয়েছে। এই ভদ্রলোক আমাদের ভালোই সার্ভিস দিচ্ছেন, আর এই কলার মাছ পাতা পুজোয় ও সেই কাজে লাগে। ফেরত আসে না বারান্দা বাগানের একটা টব আর ফেরত দেবো না, একটা টব আর ফেরত দেবো না, সব আমরা নিজেদের মতো করে নিয়েছি। এবার মা আসলে মাকে নতুন টব দেবো, নতুন গাছ লাগাতে বলবো, একটা টবও দেবো না। কেন দেবো, এত যত্ন করে, মানে সে কবে জুলাই মাসে চলে গেছে আসার নাম করবে না, এখন আসবে আবার প্রায় বছরখানেক হতে চলো, করোনা আবহাওয়া ঠিকই, কিন্তু তবুও মানে মাকে আর টব দেবো না, মাকে বলবো মা এবার আমি নতুন টব কিনে দিচ্ছি, তুমি নতুন নতুন গাছ লাগাও, সেগুলো যখন আবার চলে যাবে আবার যখন আমাকে দিয়ে যাবে সেগুলোও আর দেবো না, সেগুলো দেবো না। আরে গাছপালা, হ্যাঁ একদম, গাছ দখল করতে আমার কোনো আপত্তি নেই, টব দখল করতে, গাছ দখল করতে আমার কোনো আপত্তি নেই, কারণ আরে গাছগুলোকে পরিচর্যা করতে করতে নাড়তে চাড়তে আমাদেরও তো একটা মায়া হয়ে গেছে, আমরা কেন দেবো? আমাদের অত হাসি খুব কেন? কারণ আমাদের 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং আমরা খুব খুশি, এখন আমাদের বিং লাইফ উইথ ঝিনুক পরিবার
20,000 জনের হয়ে গেছে। একজন একজন দিদি বলেছে, সোহিনী, সে বলেছে তোমাকে 20,000 সাবস্ক্রাইবারে একটা আবৃত্তি করতে। তা তুমি কি একটা কোনো আবৃত্তি করবে? নিশ্চয় করব। আজকে করবে না কালকে করবে? এই ব্লগটা কাল অবধি যাবে, অতি অবশ্যই সেটা কাল অবধি যাবে। তো কিরকম ভাবে সেলিব্রেট করবো এখনো ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা বড্ড বেশি পরিমাণ খুশি। আমার মেয়েই আমার সব থেকে বড় কি বলবো, আমার প্রেরণাদাতা বলুন বা যা হোক কিছু, তার পরের কাজটা তো অতি অবশ্যই আপনারা, কারণ এই ভদ্রমহিলা মানে কি বলবো, আমার যে ব্যানারটা দেখবেন সেটা তিনি ঠিক করে দিয়েছেন, প্রথম দিকে কি কন্টেন্ট দেব সেটাও তিনি ঠিক করে দিতেন, এবং যখনই আমার মন খারাপ হতো, কারণ আমি তো আজ চ্যানেল খুলে কালকে ভাইরাল হইনি, আমার মাঝখানে বেশ অনেকটা সময় স্ট্রাগল করেছি আমি যথেষ্ট পরিমাণ, তখন সব থেকে যার মুখখানা দেখলে আমার মানে সব কি বলবো যুদ্ধকে খুব সহজ মনে হতো, সেটা হচ্ছে আমার এই বাচ্চা। তো যাই হোক, তোমার কেমন লাগছে? আর কি বলবো, এত এরপরে যখন পৌঁছে গেছে আর কি ইম্পসিবল, তাহলে আর কিছু ইম্পসিবল না। তাহলে খুব শিগগিরই আমার পরিবারকে 100,000 যদি আমি পৌঁছাতে পারি আপনাদের সাহায্য নিয়ে, তাহলে সেটার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। মানে এ যেন স্বপ্ন উড়ান বা স্বপ্ন চড়াই যেটাকে বলে সেটা, মানে আমি সত্যিই মানে আমার এখনও মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে যে কত মানুষ আমার সাথে জুড়ছেন। যখন আমি ব্লগিং শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম এরকমই তো কিছু একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেটা পূরণ হচ্ছে, সেটা ঠাকুরের আশীর্বাদ এবং অতি অবশ্যই আপনাদেরই কি বলবো কৃতিত্ব। তো অনেক মানুষ আছেন যারা একদম শুরুর থেকেই আমার সাথে জুড়েছিলেন, তাদের মধ্যে অনেকেই আছে, যেমন সুতপাদি, তারপর দীপাদি, তারপরে রিয়া, পূজা, ইমতিয়াজের কথা যদি না বলি, টোনাটুনিস ডায়েরির ইমতিয়াজের কথা না বলি, পাপ হবে, তারপরে আরও অনেক মানুষ আছেন, হাফিজ ভাই আছেন, আরও অনেক 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 মানুষ আছেন, স্মৃতি, ইমতিয়াজের হবু স্ত্রী স্মৃতি, সেও আছে। সব মিলিয়ে মিশিয়ে জানি তো খুব সুন্দরভাবে যাচ্ছে। অবশ্যই আমার বরটাকে বাদ দিতে মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু দিতে পারবো না। তো যাই হোক, সে আমার বরটাও আছে আমার সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে, আর সব থেকে বড় হচ্ছে ঈশ্বর আছেন এবং আপনারা আছেন, এবং আমার মা বাবার আশীর্বাদ রয়েছে, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ রয়েছে, আত্মীয় স্বজনের ভালোবাসাও রয়েছে। তাহলে আজকের ব্লগটা আমি করব হচ্ছে কালকে কন্টিনিউ করছি। তো তাহলে আজকের দিনের জন্য রাত্রেবেলায় যখন আমার 20,000 হয়েছে তখন রাত্রিকালীনভাবে আবার একবার বলি হিপ হিপ হুররে। আজকে আমাদের মেয়ের পিটিএম, সেই জন্য আমি খুব ভালো পোশাক পরে আছি, আর ইনি পরে আছেন হাফ প্যান্ট, আমিও অবশ্য মানে আরো ভালো পোশাক পরে আছি, ওপরে একটা দামি দুপাট্টা এবং নিচে নাইটি, বুঝতেই পারছেন ওপর কিছুটা দেখা যাবে। তো আজকে তুমি কিন্তু কালকে, আচ্ছা এই লোকটা কালকে আমার সঙ্গে ঝগড়া করেছিল, সেই জন্য কালকে এই লোকটাকে আমি ভিডিওতে রাখি, তারপর ভাবলাম যে না যাবো, ঝগড়া করি না আমি, চোখরুটে মানুষ নই। কি মিথ্যে কথা বলে, যখন ঝগড়া করে একদিন দেখাবো কি পরিমাণ ঝগড়া করে, সবাই বলেন তো। ও শুরু হয়ে গেছে পিটিএম, আচ্ছা দাঁড়ান পিটিএমটা করে নিই তারপর বলছি। হ্যাঁ এবার বলে দাও আমাদের কি কি বললেন, আমার আমি এবার বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। একজন তো বলেইছে আপনি এত কথা বলেন কেন, এই বাবা কি কি যাই হোক, আচ্ছা যাই হোক আর কি, মানে আমি না লোকজনের সামনে আমি যখনই দেখি যে এই সুযোগ আসছে মানুষজনের সঙ্গে মানে একটা কন্টাক্ট তৈরি করা, আমি নিজেকে মানে রুখে রাখতে পারি না। এতটাই ভালো হয়ে উঠেছে, আচ্ছা না আমি জোক সাপার্ট, সেটা হচ্ছে যে বলেছে যে সুভাপুরী মানে খুব খুব কেয়ারিং সবার ব্যাপারে, সুভাপুরী রেগুলার, আমি যেটা বুঝি একজন শিক্ষকের কাজটা ভীষণই শক্ত, যে একজন স্টুডেন্ট তখনই একটা ক্লাস রেগুলারলি অ্যাটেন্ড করবে যদি শিক্ষক ভালো হন, যদি শিক্ষক তার মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে পারে। আমি সেটা সেই শিক্ষককে বলেছি, যে ওনাকে বলেছি যে প্লিজ বলে দেবেন যে অন্যান্য শিক্ষকদের যে সুভাপুরীর এই কারণেই রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে, কারণ ওর ক্লাসগুলো করতে ভালো লাগে এবং এত ভালো ভালো শিক্ষক রয়েছেন যারা ওর মধ্যে ইন্টারেস্টটা তৈরি করতে পেরেছেন, এটা আমি বলেছি। তা খুব স্বাভাবিকভাবেই আমরাও খুশি হয়েছি, ওনারাও খুশি হয়েছেন এই কথাটা শুনে। এটাই আর আমাকে ভালো বলেছে, আমাকে বলেছে যে আমার মেয়ে আমার সম্বন্ধে খুব পজিটিভ, আমার মেয়ে আমার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলে। হ্যাঁ ওর বাবাকে নিয়ে ও খুব কেয়ারিং,
এই যে নার্সিং হোমে যায় ডায়ালিসিস করে সেগুলো নিয়েও একটু চিন্তিত থাকে, আর এটাও ঘটনা যে বাচ্চারা নিজেদের থেকে বাবা মাকে নিয়ে বেশি আতঙ্কিত থাকে, তাই তো? এটা ঘটনা, এটা ঘটনা। বাচ্চারা নিজেদের কথা যত না চিন্তা করে তার থেকে অনেক বেশি ওয়ারিড হয় যে তার বাবা মা যাতে ভালো থাকে। এটা ঘটনা, এটা আমার মেয়ের ক্ষেত্রেও সত্যি। তো যাই হোক, দিল খুশ হো গিয়া, একে তো 20,000 সাবস্ক্রাইবার হয়েছে। তুমি কিছু বললে না তো হে আমার 20,000 সাবস্ক্রাইবার নিয়ে? আমি সমস্ত মানুষকে বলবো যে আপনারা যে এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা খুব খুশি, খুব ভালো লাগছে। আপনারা কথা বলবেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। মানে এইভাবে এই বর্তমান যে পরিস্থিতি তার মধ্যে এইভাবেই হোক না কেন, বন্ধুত্ব হাত বাড়ালেই যাতে বন্ধু হওয়া যায়, এটাই তো। বাইরে আর কি হতে পারে? একজন মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে নিজে থেকে, মানে ব্লগ দেখা মানে তো হাত বাড়িয়ে দেওয়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। সেই জন্য আমরা অনন্ত ভালোবাসা জানাই, অশেষ কৃতজ্ঞতা জানাই, এবং আপনার জীবনে খুব ভালো থাকুন, প্রত্যেকে খুব সফল হন, খুব ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। ঠিক, পিটিএম তো হয়ে গেল সকাল সকাল, তারপরেই জানতে পারলাম যে নিচে কোনো কাজের লোক আসেনি আজকে, দুজনের না সুমিত্রাদি না আলপনাদি কেউ আসেনি। এখন উপরে ঝটাফট রান্নাটা করে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা আজকে ডায়ালিসিস আছে, নিচে রান্নাটা দিয়ে আসতে হবে। নিচে গিয়েছিলাম তো যা খেতে চাইলো তাই রান্না হবে হচ্ছে। ইনফ্যাক্ট উনি আগের দিনে যেটা দেখালাম যে আলু স্কোয়াশ তরকারি যেটা আমি করেছিলাম সেটাই উনি আমার শাশুড়ি মা খেতে চাইলেন। আমার শ্বশুরমশার জন্য ডিমের ঝোল, মানে আমাদের সবার জন্যই শ্বশুরমশার জন্য ডিমের ঝোলটা আমার শ্বশুরমাকে দেওয়া যাবে না, ওনার জন্য আলাদা ডিম সেদ্ধ আছে, কারণ এটা পেঁয়াজ আছে, ওনার খাওয়া দাওয়ার অগুন্তি রেস্ট্রিকশন। আর এই যেগুলোতে মানে কোনো রকম ওই গুঁড়ো মশলা দিয়ে রান্না উনি খেতে পারবেন না আর কি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কোনো না, জিরে বাটা হলে খেতে পারবে। তো যাই হোক, এই যে আলু স্কোয়াশের তরকারিটাতে আদা বাটা ছিল লাগে, আর তো কিছু লাগে উনি নিজে খেতে চাইলেন, আর যদি বলতেন যে অন্য কিছু খাবো তাহলে আমি বেটে দিতাম, বেটে দিতে কি মিক্সিতে একটু তিন পাক ঘুরিয়ে দিতে আর কি। তো এখন সেই জন্য মানে শিরে সংক্রান্তি অবস্থা তাড়াতাড়ি করে রান্না করছি এখন, ওই জন্য আজকে কোনো রকম রেসিপি শেয়ার করতে পারবো না। আর আজকে আমার রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেলো খুব স্বাভাবিকভাবেই, যাই হোক ঝটপট রান্না করে নিয়ে তারপর কথা বলছি। তো ওই যে দেখিয়ে দিই আগে, এই যে এটা ডিমের ঝোলের জন্য কষাচ্ছি, আর এটা আলু স্কোয়াশের তরকারি, বুঝা যাচ্ছে? আর এই যে দি কথা হচ্ছে একটু পরে। হ্যাঁ, কি করছো? ভাত ডিমের ঝোল আর আলু স্কোয়াশের তরকারি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, সুস্বাদু লাগতেছে। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। ওরে বাবা, যাও। কেডা বানাইব রাজ হংসের মুখ, কবি সোমনাথ সরকার। ডাল সেদ্ধ করা জল সাই, ডাল সেদ্ধ করা জল, জল নেবেন মা হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। গলির মুখে বাঁক নেওয়ার আগে চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে, কি নিবা খোকা? জলের মগ, মশলার কৌডা, কাপড় কাঁচা বেরাশ, বান্দরের মুখোশ, কি দিমু? তোমার কাছে রাজহংসের মুখ আছে? কি কইলা? হাঁসের মুখ ফিরাক, হাঁসের মুখ নয় রাজহংসের মুখ আছে তোমার কাছে? এটা কি কইলা? মাইনছের ভোলা হইয়া রাক্ষসের মুখ কিনবার চায়, বান্দরের মুখ কিনবার চায়, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও? কেন? রাজহংসের মুখোশ পইরা দেবস্থানে পুকুরে দীঘিতে জল সাইকা শুধু দুধ খাইবার চাও নাকি? ঝুড়িটা মাথায় তুলতে তুলতে দুধ আর জল আলাদা কইরে খাইবার নিয়ম নাই। কেডা বানাইব রাজহংসের মুখ, ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে,
হরেক রকম মাল পাইবেন, হরেক রকম মাল, রাজহংসের মুখ সারা সব সব পাইবেন। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, কারণ এক্ষুনি যদি আমি ব্লগটা শেষ না করি তাহলে আমি পাবলিশ করতে পারবো না। আর এমনিতেই আমার আজকে ব্লগ ছাড়তে তিনটের অনেকটাই বেশি হয়ে যাবে, কারণ আমার এখন এডিটিংও হয়নি। এডিট করতে অন্তত মিনিট 45 তো আমাকে সময় দিতেই হবে একটা ব্লগের পেছনে। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, যাতে করে আমি খুব শিগগিরই 25,000 পৌঁছে যেতে পারি। আর আর একটা জিনিস, আমি আজকে কোনোরকম একজন বলেছিলেন যে নিজের হাতে কেক বানাতে, আমি কোনোরকম মিষ্টি জিনিস এই মুহূর্তে বানাবো না, কারণ আমি একটা হচ্ছে আমার কেক আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, দুপুরের জন্য আমাকে কেক বানাতে হবে, তাহলে সেটা হবে ক্ষুদ্র এবং আমি নিজের জন্য মানে কেক বানিয়ে আমি নিজেই খাবো না, এটা আমার একটু কীরকম লাগে। আর সত্যি কথা বলতে কি, আমার একটা দুর্বলতা আছে, এটা আমার অবশ্যই আমারই ফল, সেটা হচ্ছে কি, আমার নিজের জন্য যদি কোনো কিছু সেলিব্রেশন হয় আমার নিজের জন্য নিজেকে কিছু করতে ইচ্ছে করে না। এটা আমার খুব প্রবলেম, যেদিন আমার জন্মদিন আমার সেদিন রান্না করতে ইচ্ছে করে না, যেদিন আমার অ্যানিভার্সারি সেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না, মানে আমার মেয়ের কিছু হোক ফাটিয়ে দেবো রান্না করে বা মানে অন্য কিছু করে টোরে, যে হাজব্যান্ডের কিছু বা মার কিছু হোক পুরো দস্তুর মতো যা যা করণীয় সব করবো, কিন্তু নিজের যখন ব্যাপার চলে আসে না আমার একদম করতে ভালো লাগে না। তো এইটাই আমার একটা প্রবলেম। তো যাই হোক, আর এমনিতেও আজকে একটু ব্যালেন্সটা গড়বড় হয়ে গেল, কারণ আলপনাদি এবং সুমিত্রাদীপ এরা কেউ আসেনি, টেনশন হচ্ছে যে কেন এলো না, ফোন করছে আলপনাদি, কল্পনাদি ফোন রিসিভ করছে না, কি হয়েছে ব্যাপারটা জানি না। আজকের দিনের জন্য তাহলে বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, সাবধানে থাকবেন, আজকের দিনের জন্য বাই বাই।